মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েতে প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি থাকেন। এদের অনেকেই থাকেন পরিবার সহ। অন্যান্য দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য নিজ ভাষার স্কুল থাকলেও বাংলাদেশি শিশুদের জন্য কুয়েতে নেই কোনো বাংলা স্কুল। 2015 সালে বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতা ও কুয়েত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সহায়তায় একটি স্কুল চালু হলেও কিছুদিন পরেই তা বন্ধ হয়ে যায়। ফলে বাধ্য হয়ে ভিনদেশি স্কুলে পাঠাতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে বাংলা ভাষা ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে ধারণা পাচ্ছে না কোমলমতি শিক্ষার্থীরা। বাচ্চারাদের যখন আমরা স্কুলে দিই, ওরা ভিনদেশি কালচার, ওরা বাইরের কমিউনিটির ভাষা শিখতেছে, ওরা কথা বলতেছে, তো আমাদের সংস্কৃতির কিছুই আসলে ওরা পাচ্ছে না। আমাদের সংস্কৃতি থেকে ওরা দূরে থাকে। কুয়েতে বাংলাদেশে অনেক পরিবার আছে, অনেক বাচ্চারা আছে যারা আমাদের সংস্কৃতি, শিক্ষা, কালচার শিখতে পারছে না। আমরা চাই যে আমরা একটা বাংলাদেশের স্কুল কুয়েতে একটা এস্টাবলিশ হোক। প্রবাসীদের অধিকাংশ নিম্ন আয়ের হওয়ায় অন্য দেশের স্কুলগুলোয় পড়ানোর খরচ বহনও অতিরিক্ত হয়ে যায় মনে করেন অধিকাংশ প্রবাসী বাংলাদেশি। তাই বাংলা ভাষার স্কুল প্রতিষ্ঠায় সরকারের সহযোগিতা কামনা করেন তারা। আমরা অন্য স্কুলে আমাদের ছেলে মেয়েদেরকে পড়াইতে হয়, তাই জন্য আমাদের অনেক কিছু ব্যয় বহন করতে হয়, আমাদের অনেক কিছু আমাদের সমস্যা হয়। বাংলা আমরা না পড়তে পারি, না বলতে পারি ঠিক মতন, আর বাংলাদেশের হিস্ট্রি তো আমরা একবারে কিছু জানি না। যদি এখানে একটা বাংলাদেশের একটা স্কুল থাকতো, আমাদের বাংলাদেশি যারা এখানে আসি, আমরা এখানে অনেক কিছু পড়তে পারবো, ইয়া বাংলাদেশের ব্যাপারে আমরা ইন ডিটেলস আমরা ডিপ শিখতে পারবো। কুয়েতে আমরা একটা বাংলাদেশি স্কুল চাই। কুয়েতে বসবাসরত প্রবাসী সন্তানদের বাংলা ভাষার প্রাণচাঞ্চল্য ও দেশের ইতিহাস ও ঐতিহ্য জানায় সহযোগিতা করবে বাংলাদেশ সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। ইলিয়াস কমল, মাই টিভি।